পেস তারকা মুস্তাফিজুর রহমানকে বিশ্বের সেরা বোলারদের কাতারে রেখেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডস। আইসিসি ওয়ান ডে বোলারদের র্যাঙ্কিং এর সেরা দশে থাকা মুস্তাফিজকে নিয়ে প্রত্যাশার পারদ বেশ উঁচুতে তার। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে স্টিভ রোডস জানিয়েছেন, মুস্তাফিজ থাকবেন তাদের দলের পরিকল্পনার অনেকাংশ জুড়েই। মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করে এই ইংলিশ কোচ বলেছেন, হ্যাঁ আমি মনে করি যে কোনো সাদা বলের ক্রিকেটে সে এমন একজন ক্রিকেটার যাকে যে কোনো দলেই চাইবে। আমার মতে এই মুহূর্তে সেরা পাসে রয়েছে ওয়ানডেতে, আমাদের খুব বেশি খেলোয়াড় নেই এই ব্র্যাকেটে। ডেথ ওভারে দারুণ বোলিং করার ক্ষেত্রে জুড়ি নেই মুস্তাফিজের, চাপের মুখেও নিজের সামর্থ্যের জানান দিতে সক্ষম তিনি। আর সেই কারণেই কিউইদের বিপক্ষে ম্যাচে ফিজকে লাইমলাইটে রাখার পক্ষপাতী রোডস। তার ভাষ্যমতে অবশ্যই ফিজ দারুণ একজন পারফর্মার এবং চাপের মুখেও সে দুর্দান্ত পারফর্ম করতে পারে, ইনিংসের শেষের দিকেও সে ভালো খেলতে সক্ষম। সুতরাং অন্যান্য দলের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও ফিজকে পরিকল্পনায় থাকবে। জানিয়ে রাখা ভালো, বুধবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হতে যাচ্ছে সফরকারী বাংলাদেশ। আর এই ম্যাচে সাফল্য পেতে হলে মুস্তাফিজের পারফরমেন্সের উপর নির্ভর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে সাকিব আল হাসান ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না। বর্তমান নিউজিল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটার সাকিব আল হাসান না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। তিন ফরম্যাটের ক্রিকেটেই কিউইদের বিপক্ষে সাকিব আল হাসানের রেকর্ড খুবই সমৃদ্ধ, বিশেষ করে ওয়ানডেতে সাকিব আল হাসানের রেকর্ড অদ্বিতীয়। নিউজিল্যান্ডের বিপক্ষে 21 ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি এবং দুটি ফিফটিতে 575 রান করেছেন তিনি। বল হাতে কিউইদের বিপক্ষে সবচেয়ে সফল সাকিব আল হাসান 21 ম্যাচে 35টি উইকেট নিয়েছেন। কঠিন কন্ডিশনে দলের সবচেয়ে বড় ক্রিকেটারকে না পাওয়া বাংলাদেশ দলের জন্য দুর্ভাগ্যের। সাকিব আল হাসান একজন বিশ্বমানের ক্রিকেটার, বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ খেলেছেন তিনি, ইনজুরি ক্রিকেটের অংশ, ইনজুরির সময়টা তার পক্ষে যায়নি, সে এখন কিছুটা বিশ্রাম পাচ্ছে, হয়তো সিরিজের শেষের দিকে ফিরবে। প্রথম ওয়ানডে ম্যাচের আগে বলেছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল, সাকিব আল হাসান দলে না থাকলেও সিরিজটি সহজ হবে না স্বাগতিক কিউইদের জন্য। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি মনে করিয়ে দিয়ে এই কিউই ওপেনার বলেছেন, অবশ্যই সিরিজটি কঠিন হবে, বাংলাদেশ ভালো দল, 2 বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আমাদের হারিয়েছিল, তবে আমরা আত্মবিশ্বাসী শুরু থেকেই তাদের ব্যাকফুটে ফেলার জন্য।